কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এসেছি ফ্যামিলি বাড়িতে, একটা কনসিল ওয়ারিংয়ের পাইপ লাইনে গিজারের কাজ হবে, সে কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন কনসিল কাটা হয়ে গেছে, এবার ছাড়াবো। ছাড়িয়ে পাইপগুলো কিভাবে সেটিং করব আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখুন কাটা হয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে, এরপরে কিভাবে পাইপগুলো জুড়বো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গিজারের লাইনের ফার্মার লাইন কেটেছি, কিভাবে জুড়বো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন লাইনটা আমি জুড়ে দিচ্ছি, জুড়ে জুড়ে নিয়ে এসেছি। একটা উঠে গেছে, ওটা গিজারের লাইন, ডাইরেক্ট জল উঠবে আর এটা ফার্মাতে আসবে। এখন সব ফার্মা বেরিয়ে গেছে, ফার্মা দিয়ে লাগাচ্ছি গিজারের লাইনটা, আপনারা দেখতে থাকুন। এটা লাগাচ্ছি সিপিপিসি আর আর গিজারের কাজ করলে সবসময় করবেন সিপিপিসি দিয়ে। তারপরে দেখে নেব কুলন দিয়ে ওয়াটার লেভেল আছে কিনা, পুরো বরাবর আছে। এটা গিজারের লাইন, এটা শাওয়ার, শাওয়ারের লাইনটা আমি জুড়েছি। হয়ে গেছে, শাওয়ারটা জুড়ে দিলাম। এবার গিজারে যে জলটা আসবে সেই লাইনটা জুড়বো, কিভাবে আপনাদের সাথে শেয়ার করবো। এটা শর্ট পিস একটা ছোট নিতে হবে, নিয়ে এভাবে করে এখানে রাখতে হবে। তাহলে আপনি টেপের মেজারমেন্টটা ভালোভাবে পেয়ে যাবেন। ওকে,
রাইজিং ম্যান, এটা দিয়ে জল উঠবে, এটা দিয়ে গরম পানি গরম জল যাবে, যে ওখানে গিজারে পড়বে, সাওয়ারে উঠবে, উপরে সাওয়ার এর ছিঁড়ে ছাড়া করে উপরে উঠে উপরে গিজার বসবে, এভাবে করেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন।